নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই ইম্পর্টেন্ট ভিডিও তিনটি রাশি ভাগ্য বদলাতে চলেছে আপনার দরজার সামনে বিরাজমান স্বয়ং ভগবান অর্থাৎ বিশেষ কৃপা পেতে চলেছে এই তিন রাশি আপনার দরজার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং ঈশ্বর আপনার ভাগ্য বদল করে দিতে চলেছে গ্রহের সেরকমই কিন্তু গোচর নির্দেশ করছে অর্থাৎ লক্ষ্মী নারায়ণ যোগ এই যোগের ফলে এই তিন রাশি দরজার সামনে ঈশ্বরের বিরাজ কিন্তু হতে চলেছে এবং খুব কম দিনের জন্য এই যোগ থাকছে দেখুন মানুষের যেমন খারাপ সময় চলে তেমনি ভালো সময়ও কিন্তু চলে অর্থাৎ আপনার জীবনে যদি অন্ধকার না নেমে আসে আপনি বুঝবেন কী করে দিনের গুরুত্বটা কেমন অর্থাৎ অন্ধকারের পরই কিন্তু আসে দিন অর্থাৎ রাত্রির পর আসে সকাল তেমনি খারাপ সময়ের পরে আসে কিন্তু ভালো সময় সব সময় যে মানুষের যে ভালো সময় চলবে ভালো 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 সেটা কিন্তু নয় যার ভালো চলছে তার জেনে রাখবেন তারও কিন্তু খারাপ সময় আসবে আর যার খারাপ চলছে একদমই ভেঙে পড়বেন না তার বলে এই নয় যে আপনার ভালো সময় আসবে না ঈশ্বর আপনার জন্য কিন্তু লিখে রেখেছেন ঈশ্বর আপনাকেও কিন্তু দিবেন কোনো ভেঙে পড়া হতাশ হওয়া কোনো টাতেই হবেন না অর্থাৎ আপনি কর্ম করে যান দেখবেন কর্ম করলে ঈশ্বরও আপনার কিন্তু সহায় হবে হয়তো আপনার বর্তমানে গ্রহের গোচর খারাপ আছে বা দশা অন্ত দশা খারাপ চলছে তার বলে এই নয় যে সারা জীবনই আপনাকে সংঘর্ষ করে চলতে হচ্ছে সারা জীবনই আপনার আর্থিক কষ্ট সারা দিব জীবনী আপনার দুঃখ কখনোই না কখনো হতে পারে না বা কেউ সারা জীবনই শুধু আনন্দই পেয়েছে তার জীবনে দুঃখ আসেনি এটাও কিন্তু হয় না অর্থাৎ সুখ এবং দুঃখ এটা নিয়েই মানুষের কিন্তু জীবন তো আপনি যদি দুঃখটাকে আপনি যদি গ্রহণ করতে পারেন যদি না ভেঙে পড়েন আপনার জীবনে সুখ নিশ্চিত আপনার খুব খারাপ সময় চলছে তো আপনি লিখে রাখুন আগামী দিন আপনার ভালো আসছে তো এ বিষয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি কোন এই তিন রাশি যাদের কপাল খুলতে চলেছে স্বয়ং ভগবান আপনার দরজায় বিরাজমান হতে চলেছে অর্থাৎ আপনাদেরকে দুহাত ভরে দিতে চলেছে লক্ষ্মী নারায়ণ অর্থ আপনার মান সম্মান তৎ প্রথম রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির আপনার চতুর্থভাবে আপনার শুক্র অবস্থান একাদশপতি আপনার চতুর্থভাবে সুখ সাধন এবং আপনার সপ্তমভাবে বৃহস্পতি শনি আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি প্রথম কথা আপনাদের কর্কট রাশি যদি আপনি হন আপনার শেয়ার মার্কেট থেকে লাভ আকর্ষিক ধনলাভ দেখুন আকর্ষিক ধনলাভ হঠাৎ অর্থ পাওয়া এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর আকর্ষিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে দৈনিক রোজগার বৃদ্ধি হবে ব্যবসার জায়গাটা আপনাদের শুভ দেখা যাচ্ছে এবং আপনাদের অর্থাৎ আপনি কর্কট রাশি মানুষ আপনাদের পারিবারিক সুখ প্রপার্টি থেকে লাভ বিদেশ থেকে লাভ কর্মক্ষেত্রে উত্থান কর্মক্ষেত্রে উন্নতি ব্যবসা ক্ষেত্রে শুভ এবং ধনের জায়গাটা আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত হতে চলেছে শেয়ার মার্কেট থেকে লাভ পেতে চলেছেন দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির আপনার ধনভাবে শুক্র এবং বুধের অবস্থান এবং আপনার পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান সপ্তমপতি পঞ্চমভাবে এবং একাদশপতি এবং রাশির অধিপতি ধনভাবে এবং নবম্পতি আপনাদের ধনভাবে ধনপতি ধনভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনের জায়গাটা মহা লক্ষ্মীযোগ নারায়ণ লক্ষ্মী যোগ আপনাদের কিন্তু আকর্ষিক ধনলাভ আপনাদেরকে করাবে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন সন্তান সুখের জায়গা দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনাদের মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ কিন্তু হবে কর্মক্ষেত্রে উত্থান কর্মক্ষেত্রের পদোন্নতি পথ প্রতিষ্ঠা পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে প্রমোশন স্যালারি বৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু আপনার কন্যা রাশির দেখা যাচ্ছে বিদেশ থেকে লাভ ধন ধনলাভ পারিবারিক সুখ সন্তান ক্ষেত্রে আপনাদের ভালো সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ কিন্তু পাবেন শেয়ার মার্কেট থেকে লাভ গোল্ড চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন কন্যা রাশি যারা কনসেসেন্সির সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু লাভ পাবেন অর্থাৎ বুদ্ধির দ্বারা যে যারা 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 কাজগুলো করেন অর্থাৎ ব্রেন খাটিয়ে যাদেরকে কাজ করতে হয় তারা কিন্তু বিশেষভাবে লাভ পাবেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ দৈনিক রোজগার বৃদ্ধি করবে আপনাদের বেশ কিছু সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে কন্যা রাশির হঠাৎ কোনো জায়গা থেকে সুযোগ কিন্তু আপনাদের আসবে অর্থাৎ এই কর্কট রাশি কন্যা রাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশি ঈশ্বর ভগবান আপনার দুয়ারে সামনে কিন্তু আসতে চলেছে খুব অল্প দিনের জন্য আপনারা এই সুযোগটি কাজে লাগিয়ে নিন ভাগ্যের সুবিসার পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে তিন নম্বর রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের ঠিক ভাগ্যপতি কর্মভাবে কর্মপতি পঞ্চমপতি কর্মভাবে এবং রাশিতে বৃহস্পতি এবং শনি এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি ভাগ্যভাবে দৃষ্টি এবং শনির কর্মভাবে দৃষ্টি তুঙ্গ শনির আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উত্থান কর্মক্ষেত্রে পথ প্রতিষ্ঠা কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই জায়গাগুলো বা তার একটা সুযোগ আসা সন্তানের জায়গায় শুভ আকস্মিক ধনলাভ শেয়ার মার্কেট থেকে লাভ ভাগ্যের মাত্রায় সাপোর্ট শুভ বিবাহের কানেকশান দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো মকর রাশির ক্ষেত্রে এবং বিদেশ থেকে আপনারা লাভ পাবেন আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে আপনাদের যোগ আপনাদের মা লক্ষ্মীর কৃপা নারায়ণের কৃপা আপনারা কিন্তু পেতে চলেছেন এবং বিশেষভাবে আপনাদের দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে এবং আপনাদের বেশ কিছু খুশির সংবাদ কিন্তু আসতে চলেছে এবং লটারি ফাটকা শেয়ার থেকে আপনারা কিন্তু আকর্ষিক ধনলাভ আপনারা কিন্তু করতে চলেছেন অপার ধন পেতে চলেছে মকর রাশি এই ছিল ভিডিও নমস্কার ধন্যবাদ